আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট কথাটার অর্থ হচ্ছে যে কোন একটা জীব বা কোন একটা অর্গানিজমকে তার চারপাশে যে সমস্ত লিভিং এবং নন লিভিং জিনিসগুলো ওকে ঘিরে রেখেছে বা ওকে ঘিরে অবস্থান করছে তাদের কি বলা হয় যেটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্টের প্রত্যেকটা জিনিস, মানে সেগুলো কোনো অন্য অ্যানিমেল হতে পারে, আমি ধরলাম মানুষ, সে কোন একটা ইকোসিস্টেমে থাকে, তাহলে মানুষ ছাড়াও সেই ইকোসিস্টেমের মধ্যে অন্যান্য যে সমস্ত অ্যানিমেলগুলো রয়েছে, অর্থাৎ সেখানকার মধ্যে যে প্লান্টসগুলো আছে বা সেখানের মধ্যে যে কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণী যেগুলো রয়েছে তার সাথে মানুষের যে ইন্টারাকশন, অথবা অ্যাকচুয়ালি অ্যাবায়োটিক ফ্যাক্টর মানে হচ্ছে জল, বাতাস, এই সমস্ত জিনিস, সূর্যের আলো, এইগুলোর সাথে অ্যাকচুয়ালি ওই হিউম্যানের যে ইন্টারাকশন, পারস্পরিক যে সম্পর্ক, এইটাকে নিয়ে যখন স্টাডি করা হয় তখন সেটা হচ্ছে ইকোলজি। ইকোলজি কথাটার অর্থ হচ্ছে কোনো জীবকে যখন তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে অ্যাকচুয়ালি আমরা তুলনা করি বা তাদের সম্পর্ক স্থাপন করি, তখনই সেই জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইকোলজি। আর পপুলেশন বলতে বোঝানো হয় কোনো একটা জায়গাতে কোনো একটা নির্দিষ্ট স্পিসিসের যে জীবগুলো রয়েছে তাদেরকে একত্রে বলা হয় যেটা, সেটা হচ্ছে পপুলেশন। অর্থাৎ কোনো একটা জায়গাতে অনেক কটা মানুষ কোনো একটা পাড়াতে বা কোনো একটা অঞ্চলের মধ্যে অনেক কটা মানুষ সেখানে বসবাস করছে, তো সমস্ত মানুষগুলোকে একসাথে নিয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে পপুলেশন। এবার দেখো, যখন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়তে যাব তখন সেখানে সব থেকে প্রথমেই যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইকোলজি। ইকোলজি বলতে যেটা বোঝানো হয় যে যে কোনো একটা জীবের তার পারস্পরিক যে পরিবেশ রয়েছে, যে তার পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ককেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ইকোলজি। এবার ইকোলজি নিয়ে যখনই আমরা পড়াশোনা করতে যাই তখন দেখো সবার প্রথম যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে জীব, একক জীব। যে কোনো একটা জীবকে যদি আমরা ধরি, যে সাপোজ আমি বললাম কোনো একটা বনভূমির মধ্যে কোনো একটা হাতি রয়েছে, তো এই হাতিটাকে, পার্টিকুলারলি এই একক হাতিটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে অর্গানিজম। এবার দেখা যায় যে কোনো একটা বনভূমির মধ্যে একটা হাতি এককভাবে কখনোই থাকে না, তারা কিন্তু একটা গ্রুপ ফর্ম করে থাকে। তো সুতরাং সমস্ত যে হাতিগুলো যেটা ওই জঙ্গলের মধ্যে রয়েছে বা ওই বনভূমির মধ্যে রয়েছে তাদেরকে একত্রে বলা হয় যেটা, সেটা হচ্ছে পপুলেশন। আর অন্যদিকে কিন্তু যখন আমরা গোটা বনভূমিটাতে দেখবো, এমন নয় যে ওই বনভূমিটাতে শুধু হাতিই আছে, এটা ছাড়াও সেখানে বেশ কিছু বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, জেব্রা আছে, অন্যান্য আদার্স বিভিন্ন অ্যানিমেল রয়েছে। তো যখন সমগ্র জীব গোষ্ঠীকে একসাথে বলবো যে অন্যান্য সব ধরনের জীব যেটা রয়েছে তাদেরকে একসাথে বলবো, তখন তাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে কমিউনিটি। তার মানে একক জীবকে অ্যাকচুয়ালি বলছে অর্গানিজম, সেম স্পিসিসেরই অনেক কটা জীবকে একত্রে বলা হচ্ছে পপুলেশন। এবং যখন কোনো একটা পরিবেশের মধ্যে বিভিন্ন জীব তারা সবাই একসাথে পরস্পরের মধ্যে বিভিন্ন রকমের দেখো খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থেকে গোটা ইকোসিস্টেমটাকে তৈরি করে রেখেছে, সেইটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে কমিউনিটি। এবার ইকোলজি কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ওইকস, শব্দটা এসছে গ্রিক একটা শব্দ, ওইকস মানে হচ্ছে হোম, আর লোগোস মানে হচ্ছে স্টাডি। অর্থাৎ কোন একটা জীব কোন একটা বনভূমিতে বা কোন একটা অঞ্চলের মধ্যে যে রয়েছে সেটা থাকার পেছনে তার যে কারণগুলো রয়েছে, যে সেই জীবটার সঙ্গে অন্যান্য জীব মানে অন্যান্য উদ্ভিদ বা অন্যান্য প্রাণীদের যে পারস্পরিক সম্পর্ক, বা একটু আগে বললাম যে ভৌত পরিবেশ, অর্থাৎ সেখানকার বাতাস, জল, মাটি, সূর্যালোক, তাপমাত্রা, এদের হেরফেরের কারণে এদের দেহের যে অ্যাকচুয়ালি পরিবর্তনগুলো সংঘটিত হয় সেগুলোকে নিয়ে সামগ্রিকভাবে যখন আমরা আলোচনা করি তখনই সেই সাবজেক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকোলজি। এবার এনভায়রনমেন্টের কথা এক্ষুনি আমরা বললাম, দেখো এনভায়রনমেন্ট কথাটা অ্যাকচুয়ালি এসছে যেটা সেটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যেটা হচ্ছে এনভায়রনিয়া। এই শব্দটার অর্থ হচ্ছে সারাউন্ডিং, মানে কোন একটা জীবকে বা কোনো কাউকে চারপাশ থেকে যে জিনিসটা ঘিরে রেখেছে সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট। সেখানকার মধ্যে কিছু সজীব বস্তু আছে, আবার কিছু নির্জীব বস্তু রয়েছে। যেমন দেখো যে অ্যাকচুয়ালি আমাদের যে গোটা পৃথিবী রয়েছে সেই পৃথিবী জুড়ে যত সজীব বস্তু আছে, যত লিভিং অর্গানিজম আছে, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, সবাইকে একসাথে নিয়ে বলা হয় যেটা, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। তার মানে আমরা কিন্তু বায়োস্ফিয়ারেরই একটা পার্ট। কিন্তু বায়োস্ফিয়ারকে টিকে থাকতে গেলে, অ্যাকচুয়ালি সমগ্র জীবকুলকে টিকে থাকতে গেলে দেখো বেশ কতগুলো জিনিসের ওপর নির্ভরশীল হতে হয়। যেমন দেখো প্রথমেই রয়েছে জিওস্ফিয়ার, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি শিলামণ্ডল, অর্থাৎ মাটি প্রথম। কারণ মাটি ছাড়া দেখো উদ্ভিদের বৃদ্ধি বা প্রাণীর থাকার জায়গা এগুলো কোনোটারই কিন্তু অস্তিত্ব হয় না। অন্যদিকে সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিসের ওপর, একটা অ্যাবায়োটিক ফ্যাক্টরের উপর নির্ভরশীল হতে হয়,
সেটা হচ্ছে দেখো হাইড্রোস্ফিয়ার, মানে হচ্ছে জলভাগ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটমোস্ফিয়ার, যেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে চারটে পার্ট আছে, একটা আছে যেটাকে বলা হচ্ছে দেখো বায়োস্ফিয়ার, যেটাকে বলা হয় জীবমণ্ডল। তারা কিন্তু দেখো যার যার উপরে নির্ভরশীল, বা যে যে অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোর উপরে নির্ভরশীল হয়, তার মধ্যে একটা রয়েছে দেখো জিওস্ফিয়ার, যেটা মাটি বা যেটাকে শিলামণ্ডল বলা হয়, হাইড্রোস্ফিয়ার এটাকে বলা হয় বারিমণ্ডল, আর অন্যদিকে অ্যাটমোস্ফিয়ার এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বায়ুমণ্ডল। এবার এইগুলোও কিন্তু সমস্ত অ্যাকচুয়ালি আলোচনার মধ্যে আসবে যখন আমরা ইকোলজি স্টাডি করব, যে জীবকুল কিভাবে জিওস্ফিয়ারের ওপর ডিপেন্ডেন্ট, কিভাবে অ্যাটমোস্ফিয়ারের ওপর ডিপেন্ডেন্ট, এবং কিভাবে বা হাইড্রোস্ফিয়ারের ওপরে তারা নির্ভরশীল। যেটা বলা হয় যে পৃথিবী যেটা সৃষ্টি, পৃথিবীর সৃষ্টিটাকে ধরে নেওয়া হয় যে আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে পৃথিবীর কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং তারপর থেকেই আস্তে আস্তে বিভিন্ন রকমের জীব বিভিন্ন সময়ে এসেছে এবং তাদেরকে রিপ্লেস করে আরও উন্নত জীব যারা, তারা এভলিউশনের পথেতে সৃষ্টি হয়েছে। মোটামুটি মানুষের সৃষ্টি যেটা ধরা হয় সেটা আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে। এবার তারপর থেকে দেখা যায় যে মানুষের আগে অবধি যে সমস্ত জীবরা ছিল তারা পুরোপুরি পরিবেশের ওপরই নির্ভরশীল ছিল, পরিবেশের ওপর মানে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি জীবের পরিবর্তন যেগুলো সেগুলো হয়েছিল। কিন্তু মানুষের মস্তিষ্কের আকার বড় হওয়ার জন্য তার চিন্তা ভাবনার ক্ষমতাটা অনেক বেশি ছিল, তার জন্য সে পরিবেশকে বদলাতে শুরু করলো। যার জন্য যখনই আমাদের ঠান্ডা লাগছে আমরা তখন কি করছি, গরম অ্যাকচুয়ালি গরম জামা পরছি, গরম পোশাক পরছি, বা রুম হিটার ব্যবহার করছি, গরম জলে গিজারে চান করছি। আবার যখন আমাদের অ্যাকচুয়ালি কোনো সময় গরম লাগছে তখন আবার আমরা ঠান্ডা, দেহকে ঠান্ডা রাখার জন্য দেখো এসি রুমে বসছি বা ফ্যান চালাচ্ছি। তো আমরা কি করছি, পরিবেশের সাথে সাথে নিজেদের পরিবর্তন করছি না, নিজেদেরকে ঠিক রাখার জন্য পরিবেশটাকেই পরিবর্তন করতে শুরু করছি। আর এই পরিবর্তন করতে গিয়েই দেখা যাচ্ছে যেটা সব থেকে বড় সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পলিউশন। এবং যখনই এই পলিউশন তৈরি হচ্ছে, যার জন্যই দেখো এই পলিউশনের কারণ হিসেবে প্রচুর পরিমাণে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, কারণ পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, এবং তার ফলেই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের চারপাশের যে এনভায়রনমেন্ট যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। এবার যখনই এনভায়রনমেন্ট পরিবর্তিত হচ্ছে তার সাথে সাথেই দেখো তার সমস্ত প্রভাবগুলো কিন্তু আমাদের মানবজাতির উপরেও এসে পড়ছে। সেইখান থেকে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সাবজেক্টটা নিয়ে পড়ার সূচনা, যে মানুষের কি কি কার্যকলাপের জন্য এই পরিবর্তনগুলো হচ্ছে, এবং পরিবেশকে যদি আমরা দীর্ঘস্থায়ী করতে চাই, দীর্ঘদিন ধরে সেটাকে টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের কিভাবে সেই রাস্তাটা পাবো, বা কিভাবে আমরা কাজ করলে এই সমস্ত সমস্যাগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো। এবার দেখো যখনই ইকোলজি শব্দটার কথা আমরা অ্যাকচুয়ালি বলি, ইকোলজি কথাটার অ্যাকচুয়ালি মিনিংয়ে হচ্ছে, একটু আগেই দেখো বললাম, সেটা হচ্ছে রিলেশনশিপ অফ অ্যানিম্যাল, বা রিলেশনস অফ অ্যানিম্যাল টু ইটস অর্গ্যানিক অ্যাজ ওয়েল অ্যাজ ইনঅর্গ্যানিক এনভায়রনমেন্ট। এটা আর্নেস্ট হেকেল বলেছিলেন 1869-এ। কারণ আর্নেস্ট হেকেল এটাই বলেছিলেন যে কোন একটা জীবের সাথে তার পারস্পরিক যে অ্যাকচুয়ালি মানে তার চারপাশে তাকে ঘিরে যে সজীব উপাদান এবং নির্জীব উপাদান রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করা হয় ইকোলজিতে। এবং এনভায়রনমেন্টাল ব্যালেন্স জানার জন্য ইকোলজি সম্পর্কে অ্যাকচুয়ালি স্টাডি করাটা খুব দরকার। সবার ফার্স্ট ইকোলজি শব্দটা অ্যাকচুয়ালি প্রয়োগ করেছিলেন রেটার। তো সবার প্রথম ইকোলজি শব্দটা রেটার দিল অ্যাকচুয়ালি আর্নেস্ট হেকেলের কথাতেই, কিন্তু সবার প্রথম ইকোলজি শব্দটা পপুলারিটি পায়। ইকোলজি শব্দটা প্রথম অ্যাকচুয়ালি বলেছিলেন বা প্রথম উল্লেখ করেছিলেন রেটার, কিন্তু যার লেখার মাধ্যমে সেটা সাধারণ মানুষ জানতে পারে সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আর্নেস্ট হেকেল। কিন্তু ইকোলজি নিয়ে সব থেকে বেশি কাজ করেছিলেন যে বিজ্ঞানী তার নাম হচ্ছে ওডাম, এবং ওডামের লিখিত ওডামস ইকোলজি এখনো অব্দি ইকোলজি সব থেকে বেস্ট বই বলে মনে করা হয়। এবার ওডাম কিন্তু ইকোলজিকে অ্যাকচুয়ালি সবসময় উল্লেখ করতেন বায়োলজিক্যাল ইকোলজি বলে, কারণ এখানে তিনি বায়োলজি অর্থাৎ বায়োটিক অর্গানিজমকে সবসময় প্রাধান্য দিতেন। তো সেই জন্য ওডামের অ্যাকচুয়ালি ইকোলজির কাজ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার যখনই আমরা ইকোলজিকে নিয়ে আলোচনা করতে যাই, ইকোলজি যেহেতু একটা বিরাট ব্রাঞ্চ, সুতরাং এই ব্রাঞ্চটাকে পড়াশোনা করতে গেলে বা এটা নিয়ে স্টাডি করতে গেলে ছোট ছোট অনেক কটা ক্যাটাগরিতে ভাগ করে একে কিন্তু অ্যাকচুয়ালি স্টাডি করা হয়। যেমন প্রথম ট্যাক্সোনমির ওপরে ভিত্তি করে বা হ্যাবিটেটের ওপর ভিত্তি করে, হ্যাবিটেট কথাটার অর্থ হচ্ছে বসবাসস্থল, যে তার উপরে ভিত্তি করে যখন ভাগ করা হয়, যেমন প্রথমেই দেখো যে একটা বলা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ইকোলজি, অর্থাৎ যখন আমরা কোনো সময় প্ল্যান্টকে নিয়ে ইকোলজিক্যাল স্টাডি করি তখন সেটাকে বলা হয় প্ল্যান্ট ইকোলজি।
যখন কোনো অ্যানিমেলের সাপেক্ষে তার চারপাশের পরিবেশের যে প্রভাব সেটা আলোচনা করি, তখন সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যানিমেল ইকোলজি। অন্যদিকে দেখো টেরিস্ট্রিয়াল ইকোলজি, মেরিন ইকোলজি, অর্থাৎ স্থলভাগের বাস্তুতন্ত্র, জলভাগের বাস্তুতন্ত্র। বোঝাই যাচ্ছে যে স্থলভাগে যে বনভূমি রয়েছে তার বাস্তুতন্ত্র নিয়ে যখন আলোচনা করব, তখন সেটা টেরিস্ট্রিয়াল ইকোলজি, আর সমুদ্রের জলের মধ্যেকার যখন বাস্তুতন্ত্র আলোচনা করব, তখন সেটা মেরিন ইকোলজি। এবার যখনই দেখো জলজ বাস্তুতন্ত্রের কথা বলা হয়, যখনই অ্যাকোয়াটিক অ্যাকচুয়ালি ইকোলজির কথা বলা হয় বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কথা বলা হয়, সেটা দুরকম হয়। একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, স্বাদু জল, এই যে নিচেতে যেটা দেখানো হচ্ছে ফ্রেশ ওয়াটার, আর একটা হচ্ছে মেরিন ইকোলজি, যেটা হচ্ছে সমুদ্রের নোনা জল। তার উপরে ভিত্তি করে ইকোলজিক্যাল স্টাডিগুলো করা হয়। তো বিভিন্ন ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশের সব ক্ষেত্রেই দেখো উদ্ভিদ আলাদা, প্রাণী আলাদা, যেহেতু প্রডিউসার আলাদা, কনজিউমার আলাদা, অটোমেটিক্যালি ইকোসিস্টেম যেটা, সেই ইকোসিস্টেমটাও কিন্তু আলাদা আলাদা রকম হয় এবং তাদের মধ্যে কিছু পার্থক্য সবসময় থাকে। অন্যদিকে গঠনের ওপরে ভিত্তি করেও দেখো বেশ কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে। একটা রয়েছে অট ইকোলজি। অট ইকোলজি মানে হচ্ছে কোনো একটা বনভূমিতে যখন সিঙ্গেল একটা জীবকে নিয়ে আলোচনা করা হয়, ধরো আমরা যে পরিবেশটায় আছি সেই পরিবেশটার মধ্যে শুধুমাত্র আমি নিজের সাপেক্ষে আলোচনা করছি, তাহলে আমি দেখো একজন মানুষ যে হচ্ছে আমাদের পাড়াতে বা আমাদের অঞ্চলেতে যত মানুষজন রয়েছে তাদের একজন একক রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ কোনো একটা বনভূমির মধ্যে যদি তুমি পার্টিকুলারলি কোনো একটা বাঘকে নিয়ে আলোচনা করো, তখন সেইটাকে বলা হয় অট ইকোলজি। বা কোনো ক্ষেত্রে আমাদের পাড়াতে শুধু আমি যদি নিজের সম্পর্কে আলোচনা করি যে আমার চারপাশের যে সমস্ত পরিবেশ রয়েছে তারা কিভাবে আমাকে প্রভাবিত করছে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকেই স্টাডি করাটাকে বলা হয় অট ইকোলজি। অন্যদিকে দেখো সিন ইকোলজি। সিন ইকোলজি বলতে বোঝানো হয় যে একটা জীব গোষ্ঠীকে, যে যেখানে একটা কোনো জীবের কথা নয়, হয়তো আমি বললাম যে পরিবেশের পরিবর্তনের জন্য আমাদের পাড়ার লোক বা আমাদের পাড়ার সমস্ত মানুষজন যারা রয়েছে তারা কিভাবে এফেক্টেড হচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু শুধু আমি একার কথা ভাবছি না, আমি আমার সাথে সাথে আরো যাদেরকে ইনক্লুড করে ফেললাম সেটা হচ্ছে সেম স্পিসিসের যারা রয়েছে, অর্থাৎ আরো আমাদের পাড়ার বা অঞ্চলের মধ্যে যে সকল মানুষ রয়েছে তাদেরকে একসঙ্গে আমি কিন্তু ইনক্লুড করছি। এবার তারা যদি সেম স্পিসিসের হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পপুলেশন সিন ইকোলজি। সিন ইকোলজি কথাটার অর্থ হচ্ছে অনেক কটা জীব। আর যদি তারা আলাদা আলাদা অ্যাকচুয়ালি প্রজাতির হয়, ধরো আমি বললাম যে কোনো পরিবেশের পলিউশনের জন্য শুধু মানুষ নয়, মানুষের সাথে সাথে অন্য যে প্রাণীগুলো আমাদের এই অঞ্চলের মধ্যে রয়েছে, যে বিভিন্ন পাখি রয়েছে বা কুকুর বিড়াল বা বিভিন্ন গবাদি পশু রয়েছে বা বিভিন্ন উদ্ভিদ রয়েছে, হয়তো পরিবেশ দূষণের জন্য তার প্রভাবটা এই সমগ্র জীবকুলের ওপরেতে কিভাবে পড়ছে, তখন সেক্ষেত্রে যেটা এটাকে বলা হয় কমিউনিটি সিন ইকোলজি। তার মানে অট ইকোলজি মানে হচ্ছে একটা একক জীবের ওপর, আর সিন ইকোলজি কথাটার অর্থ হচ্ছে অনেক কটা জীবের ওপর। এবার পপুলেশন সিন ইকোলজি বলতে যেটা বোঝানো হয় একই প্রজাতির অনেক কটা জীব, আর কমিউনিটি সিন ইকোলজি বলতে বোঝানো হয় যে আলাদা আলাদা অনেক রকমের প্রজাতির অনেক কটা জীবকে একসাথে। তো এইরকম দেখো গঠনের ভিত্তিতে আমরা বেশ কতগুলো ভাগেতেও আমরা ভাগ করতে পারি। ঠিক সেই রকমই দেখো জিওগ্রাফিক্যাল ইকোলজি, যদি আমি আরো বৃহৎ কোনো অঞ্চলের সাপেক্ষে আমরা আলোচনা করতে যাই, তখন কিন্তু এইরকম ভাবেই দেখো বেশ কতগুলো পর্যায় আছে। যেমন সব থেকে ছোট যদি ইকোলজিক্যাল স্টাডি আমরা করি কোন একটা নির্দিষ্ট জীবের ওপর, তখন সেটাকে বলবে ইন্ডিভিজুয়াল ইকোলজি। তার থেকে বড় একই জীবের মানে একই প্রজাতির অনেক কটা জীবকে নিয়ে যদি আলোচনা করি, তখন সেটা পপুলেশন ইকোলজি। যদি কোনো ক্ষেত্রে অনেক কটা প্রাণী সম্পর্কে একসঙ্গে আলোচনা করছি যে কোনো একটা বনভূমিতে, তখন সেটাকে বলবে কমিউনিটি ইকোলজি। যদি কোনো ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেখানকার সজীব বস্তু, নির্জীব বস্তু, অণুজীব, মাইক্রোবস, ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদেরকে ইনক্লুড করে যদি আমরা সেখানকার পরিবেশের বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করি, তখন সেটা হচ্ছে ইকোসিস্টেম ইকোলজি। এর থেকেও বড় আকৃতি, যে সমগ্র হয়তো একটা বনভূমি, বৃহৎ একটা বনভূমি বা বিরাট একটা মরুভূমি বা সমুদ্রের বা অ্যাকচুয়ালি ওই যে মেরিন ইকোসিস্টেম যেটা বললাম, সমগ্র একটা বৃহৎ অঞ্চল, এগুলোকে নিয়ে যখন আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় বায়োম ইকোলজি। এবং এইরকম অনেক কটা বায়োম অঞ্চল নেই, তাদেরকে যখন একসাথে স্টাডি করা হয় তখন সেটা চলে আসে সব থেকে বৃহৎ গঠন, যে গোটা পৃথিবী জুড়ে যে জীবগুলো রয়েছে যেটাকে অ্যাকচুয়ালি বলছে বায়োস্ফিয়ার, এবং সেই সম্পর্কে স্টাডিটাকে বলা হয় বায়োস্ফিয়ার ইকোলজি। অর্থাৎ ধাপে ধাপে দেখো আমরা আস্তে আস্তে আরো বৃহত্তর ক্ষেত্রে সেখানে আলোচনায় যাচ্ছি।
এবার সেই জন্যই দেখো এখানে ইকোসিস্টেম বা বায়ো ইকোলজি এইগুলো কিন্তু জিওগ্রাফিক ইকোলজির মধ্যে চলে আসে। অন্যদিকে আরেকটা টার্ম আসে অনেক সময় যেটাকে বলা হয় ডিমিকোলজি। ডিমি কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে যে পৃথিবীর মধ্যে এমন কিছু কিছু জীব পাওয়া যায় যাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক প্রজাতি কথাটার অর্থ হচ্ছে যে জীবগুলোকে পরিবেশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে স্পেসিফিক কোন একটা জায়গায় পাওয়া যায়, যেমন মাদাগাস্কার লেমুর। এই লেমুর এই মাদাগাস্কার আইল্যান্ড ছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে নিকোবর পিজিয়ান। এই প্রকৃতির যে পায়রা আছে সেটা নিকোবর আইল্যান্ড ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো সেই জন্য কোনো জীবের যদি বিস্তার গোটা পৃথিবীর মধ্যে একটা স্পেসিফিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়, যেমন ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া ছাড়া আর কোথাও পাওয়া যায় না, তো এই ধরনের প্রজাতিকে বলা হয় এন্ডেমিক প্রজাতি। এবং এই এন্ডেমিক প্রজাতি তার যে নির্দিষ্ট অঞ্চলে তার বসবাস স্থল সেই অঞ্চলটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে ডিমি। এবার দেখো যে কোন একটা এন্ডেমিক প্রজাতি তার নির্দিষ্ট স্থানে যে বসবাস করছে তার জন্য তার কারণ বা তার সঙ্গে তার পারিপার্শ্বিক পরিবেশের যে অ্যাকচুয়ালি সম্পর্ক এইগুলোকে নিয়ে যখন স্টাডি করা হয় সেটা হচ্ছে ডিমিকোলজি। সেটা দেখা একদম স্পেসিফিক ওই পরিবেশটার মধ্যেতেই ওই জীবটা বেঁচে আছে আর কিন্তু কোনো পরিবেশেতে বেঁচে নেই। তো এইটা নিয়ে যখন স্টাডি করা হয় যে গোটা পৃথিবীর মধ্যে কেন ওই একক অঞ্চলের মধ্যেও সীমাবদ্ধ, তো তখনই সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিমিকোলজির আন্ডারে চলে আসে। এবার ইকোলজির দেখো বিভিন্ন শাখা সম্পর্কে আমরা পড়ছি, যে ইকোলজির যে বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আসছি যেটা, সেটা হচ্ছে বিহেভিয়ারাল ইকোলজি। যে বিভিন্ন জীবের ক্ষেত্রে তাদের আচার আচরণের উপর ভিত্তি করেও ইকোলজিক্যাল স্টাডি করা হয়। যেমন দেখা যায় যে পেঙ্গুইন তারা যখন অ্যাকচুয়ালি আন্টার্কটিক রিজিয়ানেতে আছে, পেঙ্গুইনের ক্ষেত্রে হার্ডলিং, হার্ডলিং মানে হচ্ছে পেঙ্গুইন যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তারা সবাই একসাথে থাকে এবং তারা কিন্তু দেখা যায় একসাথেই হাঁটা চলা করে। এটার পিছনে কারণ হচ্ছে যে যখনই হাঁটা চলা করতে যায় কিছু হিট ওদের বডি থেকে বেরোয়। এবার তারা যেহেতু গায়ে গায়ে আটকে, মানে পরস্পরের সাথে গায়ে গায়ে লেগে একসাথে চলে, একজনার দেহ থেকে যে হিটটা বেরোয় সেটা পাশের জনাকার কিন্তু বডি টেম্পারেচার বেশি রাখতে কাজ করে। তার জন্য অটোমেটিক্যালি দেখা যায় যে তাদের বডির ভেতরের টেম্পারেচারটা একটু হলেও ভালো থাকে, যার জন্য প্রচণ্ড ঠান্ডা থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। অন্যদিকে দেখো স্টটিং অফ অ্যাকচুয়ালি গ্যাজেল, এই স্টটিং অফ গ্যাজেল বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে কিছু হরিণ আছে, এই গ্যাজেল হরিণ, এরা দেখা যায় যে প্রচণ্ড জোর লাফাতে পারে এবং যখন দৌড়ায় তখন লাফিয়ে লাফিয়ে দৌড়ায়। এতে সুবিধা যেটা হয় যে সাভানা অঞ্চল যেখানে বড় বড় ঘাসের জঙ্গল, সেখানে যখন বাঘ এদের তাড়া করে তখন বাঘ কিন্তু ওই বড় ঘাসের জঙ্গলের জন্য কিছুটা হলেও তার গতিটা আটকে যায়, কিন্তু এরা যেহেতু লাফাতে লাফাতে যায় সেই জন্য এরা কিন্তু দেখো অ্যাকচুয়ালি ওই বাঁধা যেটা ঘাসের সেটা অনেকটাই কিন্তু অতিক্রম করে ফেলে। ঠিক সেরকমই যে অ্যাকচুয়ালি যখনই দেখবে মাইগ্রেটারি যে পাখিগুলো আছে সেই মাইগ্রেটারি পাখিগুলো যখন ওড়ে তখন দেখো তার একটা ভি শেপ তৈরি করে ওড়ে। এটা দেখা যায় এই ভি শেপ তৈরি করার জন্য এরোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী যে প্রথম যে পাখিটা যায় এই বাতাসটাকে কেটে এগোনোর জন্য কিন্তু এর দেহেতে বেশি শক্তি লাগে, বাকিদের কিন্তু অনেক কম পরিশ্রমেই উঠতে পারে। এবার সেই জন্য এরা নিজেদের মধ্যে জায়গা স্থান পরিবর্তন করে করে কেউ কেউ একবার করে সামনেতে গিয়ে কিছুক্ষণের জন্য উড়ে আসে, তাতে দেখা যায় যে একজনাকার হয়তো কষ্টটা একটু বেশি হয় কিন্তু তার সাপেক্ষে বাকিরা কিন্তু অনেক সহজেই উড়তে পারে। আমরা দেখি যে ফাইটার প্লেনগুলো দেখবে ঠিক এরকম ভি শেপ তৈরি করেই ওড়ে। তো এটাও কিন্তু দেখো একটা নেচার এবং এটাও একটা বিহেভিয়ারাল ইকোলজি, যে আচরণগতভাবে এর দেখো একটা ইকোলজিক্যাল স্টাডি রয়েছে এবং একটা প্যাটার্ন রয়েছে নির্দিষ্ট। সেই রকমই যদি আমরা জীবাশ্ম নিয়ে যখন ইকোলজিক্যাল স্টাডি করি, অর্থাৎ কোনো জীবাশ্মকে দেখে সেই প্রাণী সম্পর্কে অনুমান করি যে সেই প্রাণীটা শাকাশী ছিল না মাংসাশী ছিল, সেই কোন অঞ্চলেতে থাকতো, তার অ্যাকচুয়ালি দেহের গঠন কীরকম ছিল, তার আকৃতি কীরকম ছিল, তার গলার স্বর কীরকম ছিল, এইগুলো সম্পর্কে যখন আমরা অনুমান করি তখন সেইটাকে জীবাশ্ম থেকে যখন কোনো প্রাণী সম্পর্কে অনুমান করতে পারি তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পেলিও ইকোলজি। ঠিক সেরকমই দেখা যায় কোনো কোনো জীবের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন কচ্ছপ প্রচুর দিন বাঁচে, তারা প্রায় 450 বছর বাঁচে। তো এই যে এত দিন ধরে সে বাঁচছে তার কারণ যখন অনুসন্ধান করা হয় তখন সেটাকে নিয়েই বলা হয় ফিজিওলজিক্যাল ইকোলজি। যেমন এই যে কচ্ছপের ক্ষেত্রে যেটা বলা হয় যে তার আয়ুকাল এত বেশি, তার পেছনে একটা কারণ হচ্ছে যে কচ্ছপের অ্যাকচুয়ালি বডির মধ্যে যে গ্রোথ রেট সেই গ্রোথ রেটটাই ওর ক্ষেত্রে খুব স্লো হয় এবং সেল ডিভাইড করতে, যেটা নর্মালি হয়তো হিউম্যানের ক্ষেত্রে সেল ডিভাইড করতে একদিন সময় লাগে, ওর হয়তো 3 দিন বা 4 দিন সময় লাগে। তার জন্য সমস্ত প্রসেসগুলি ওদের খুব স্লো হওয়ার জন্য ওদের এজিং যেটা, অর্থাৎ বয়স বাড়ার যে ঘটনাটা, সেই প্রসেসটাও কিন্তু খুব স্লো।
তার জন্যই কিন্তু ওদের আয়ুকাল যেটা সেটা সাধারণ মানুষ বা অন্যান্য প্রাণীর থেকে অনেকটা বেশি হয়, এবং সেই জন্যই দেখবে ওরা খুব স্লো হাঁটে, মুভমেন্ট করে, কারণ ওদের বডির সমস্ত ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে খুব স্লো। এবার অন্যদিকে দেখো ইকোলজির ক্ষেত্রে, দেখো অ্যাপ্লাইড ইকোলজি, অ্যাপ্লাইড ইকোলজি বলতে বোঝানো হয় যে ইকোলজিক্যাল স্টাডি যেটা রয়েছে সেটাকে যখন আমরা বাস্তবিক জীবনে প্রয়োগ করি, যেমন কোনো জায়গায় যখন ন্যাশনাল পার্ক বা রিজার্ভ ফরেস্ট তৈরি করা হচ্ছে, তখন বিভিন্ন প্রাণী যেগুলোকে ওখানে সংরক্ষণ করা হয়েছে তাদের সম্পর্কে যে স্টাডিগুলো হয়েছে সেইগুলোকে কাজে লাগিয়ে যখন ওই জীবগুলোকে সংরক্ষণ করা হয় বা সংখ্যায় বাড়ানো হয়, তখন সেইগুলো সবই কিন্তু অ্যাপ্লাইড ইকোলজির মধ্যে আসছে। এটা ছাড়াও দেখো সিস্টেম ইকোলজি, সিস্টেম ইকোলজি এটা হচ্ছে কোয়াড্রেট মেথড, যে কোনো একটা বড় অঞ্চলে কোনো একটা জীব সম্পর্কে ধারণা পেতে, যেমন কোনো একটা মাঠের সামনে দাঁড়িয়ে তোমাকে যদি বলা হয় যে এই গোটা মাঠটার মধ্যে যে ঘাস আছে সেই ঘাসের সংখ্যা কত আছে আমাকে গুনে দাও, বা কোনো একটা গাছের মধ্যেতে যে কতগুলো পাতা আছে বড় আকৃতির গাছে সেটা গুনে দাও, তাহলে এটা কিন্তু আপাত দৃষ্টিতে মনে কিন্তু হবে যেটা অযৌক্তিক একটা কথা, এটা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু এরকম কিছু স্টাডি কিন্তু অ্যাকচুয়ালি করতে হয়, কারণ কোনো একটা বনভূমির মধ্যে কোনো একটা প্রাণীকে সংরক্ষণ করতে গেলে অনেক সময় সেখানকার গাছপালা গোনার প্রয়োজন আছে, বা সেখানকার মধ্যে যে সবুজ উদ্ভিদ বা মাংসাশী জীব যারা রয়েছে তাদেরকে যে সম্পর্কে জানার কিন্তু প্রয়োজন আছে। তো সেই জন্যই দেখা যায় যে এই ধরনের স্টাডিগুলোতে স্ট্যাটিস্টিক্সের অ্যাকচুয়ালি একটা সাহায্য নেওয়া হয়। তো এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ নিয়ে যখন আমরা ইকোলজিক্যাল স্টাডিতে অ্যাপ্লাই করি তখন সেটাকে বলা হয় সিস্টেম ইকোলজি। সেরকমই দেখা যায় যে কোন একদিক থেকে অন্য দিকে যখন ডিএনএ অ্যাকচুয়ালি বা জিন অ্যাকচুয়ালি ট্রান্সফার হয় তখন সেটা নিয়ে স্টাডিটাকে বলা হয় জিন ইকোলজি। যেমন দেখা যায় যে এই সাইডে কিছু ব্লু কালারের ধরো পাখি ছিল আর এই সাইডটাতে কিছু রেড কালারের অ্যাকচুয়ালি পাখি ছিল, এবার হয়তো উড়ে কিছু ব্লু কালারের পাখি উড়ে চলে এসছে এই সাইডে আর কিছু রেড কালারের পাখি উড়ে চলে এসছে এদিকে। এবার দেখা গেল এই ব্লু কালারের পাখি এখানে যাওয়ার পর যখন এই গ্রুপগুলোর বা এই পপুলেশনের সাথে এর ক্রসিং হয়েছে প্রথম জেনারেশনে নীল রংটা প্রকাশ পেয়েছে, কিন্তু রেড কালারের যে পাখিগুলো ছিল তারা যখন উড়ে এই সাইডে এসছে তখন কিন্তু এই কলোনির সাথে ক্রসিং হওয়ার পর প্রথম জেনারেশনে ব্লু কালারের পাখি দেখা যাচ্ছে, রেড কালারটা দেখা যাচ্ছে না। তাহলে আন্দাজ করা যাচ্ছে যে এই পাখি দুটোর মধ্যে অ্যাকচুয়ালি রেড কালার যেটা সেটা কিন্তু রিসেসিভ ক্যারেক্টার, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর ব্লু কালার যেটা এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য, এটা কিন্তু ডমিন্যান্ট ক্যারেক্টার। তো এই ধরনের আইডিয়া বা এই ধরনের স্টাডিগুলো যখন আমরা করছি তখন দেখো জেনেটিক্সের আমরা অ্যাকচুয়ালি হেল্প নিচ্ছি। তো এই ধরনের স্টাডিকে বলা হয় জিন ইকোলজি। সেরকমই যদি কোনো সময় আমরা এভলিউশনের সাপেক্ষে আমরা আলোচনা করি তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে এভলিউশন ইকোলজি। এবার দেখো যখনই আমরা ইকোলজিক্যাল অ্যাকচুয়ালি স্টাডি করতে যাই সেখানে ইকোলজিক্যাল স্টাডির ক্ষেত্রে দেখো অ্যাবায়োটিক ফ্যাক্টরও সেখানে প্রয়োজন এবং বায়োটিক ফ্যাক্টরও প্রয়োজন। অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো প্রথম কিছু ইনঅর্গ্যানিক সাবস্টেন্স আছে, নাইট্রোজেন, ফসফেট, সালফার, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সমস্ত রয়েছে। দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে ক্লাইমেট, পরিবেশ, সেখানে বাতাস আসছে, জল আসছে, সানলাইট আসছে, সয়েল আসছে, এগুলো সমস্ত অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আসছে। এবং কিছু অর্গ্যানিক সাবস্টেন্সও আছে, অর্থাৎ যখন কোনো জীব মারা যায় তার দেহের যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এইগুলো সমস্ত কিন্তু মাটিতে এসে পড়ে এবং এগুলোকে বলা হয় হিউমাস। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবায়োটিক কম্পোনেন্টসের মধ্যেই এগুলোকে ধার্য করা হয়। এবং অ্যাকচুয়ালি এই যে হিউমাসের কথা বললাম এরাই কিন্তু মাটির অ্যাকচুয়ালি অর্গ্যানিক উপাদান এবং এদের ওপরেই নির্ভর করে কিন্তু মাটির যে উর্বরতা সেটা কিন্তু বৃদ্ধি হয়। তো সুতরাং দেখো এগুলো সমস্তই অ্যাবায়োটিক ফ্যাক্টর। এবার চলে আসছি বায়োটিক কম্পোনেন্ট, অর্থাৎ কোনো একটা বনভূমির মধ্যে বা কোনো একটা অঞ্চলেতে, ইকোসিস্টেমেতে যে সমস্ত সজীব বস্তুগুলো আছে তাদেরকে নিয়ে বলা হয় বায়োটিক কম্পোনেন্ট। এবার বায়োটিক কম্পোনেন্টের মধ্যে দুটো ভাগে প্রথম ভাগ করছে, একটা হচ্ছে অটোট্রপ বা প্রোডিউসার যেটা হচ্ছে সবুজ উদ্ভিদ, আর একটা হচ্ছে হেটারোট্রপ বা কনজিউমার যাদেরকে আমরা খাদক বলি। এবার দেখো কনজিউমার দুরকম হয়, একটা ম্যাক্রো কনজিউমার যারা আকারে বড়, আর একটা হচ্ছে মাইক্রো কনজিউমার যারা আকারে ছোট। মাইক্রো কনজিউমাররা হচ্ছে পরিবেশের মধ্যে অ্যাকচুয়ালি ডিকম্পোজার বা বিয়োজক যাদেরকে বলা হয়, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক অ্যাকচুয়ালি মাইক্রো কনজিউমারের মধ্যে পড়ছে। আর ম্যাক্রো কনজিউমারের মধ্যে তিনটে ভাগ অ্যাকচুয়ালি রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি কনজিউমার প্রাথমিক খাদ্য, সেকেন্ডারি কনজিউমার গৌণ খাদ্য, টার্সিয়ারি কনজিউমার প্রগৌণ খাদ্য। এবার দেখো যে কোনো একটা বনভূমির মধ্যে ধরো সবুজ উদ্ভিদ রয়েছে তাহলে সবুজ উদ্ভিদই হচ্ছে প্রোডিউসার, আর এরপর সবুজ উদ্ভিদকে খাচ্ছে হরিণ তাহলে তারা হচ্ছে প্রাইমারি কনজিউমার, তাকে খাচ্ছে যারা
সেটা হচ্ছে ধরো বাঘ সিংহ এরা অ্যাকচুয়ালি ওদেরকে খাচ্ছে, তাহলে তারা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার। আবার বাঘ সিংহ যখন মারা যাচ্ছে তাদের দেহটাকে অ্যাকচুয়ালি শুকুনে খাচ্ছে, তাহলে সেইটা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। এবার যখনই শুকুনই বলো বা বাঘ সিংহই বলো বা হরিণ বলো বা অটোট্রপ গাছ যখন নষ্ট হচ্ছে, এদের দেহের ওপরে কিন্তু যখনই এরা মারা যাচ্ছে এদের দেহের ওপরে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং তার সাথে সাথে ফাঙ্গাস এরা গ্রো করে ওদের দেহটাকে পচিয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছে উপাদানগুলোকে আবার। তো তারাই কিন্তু মাইক্রো কনজিউমার বা তারাই কিন্তু ডিকম্পোজার হিসেবে পরিবেশের মধ্যে কাজ করছে। তো এইভাবেই কিন্তু বায়োটিক কম্পোনেন্ট যেগুলো সেগুলো রয়েছে এবং ইকোসিস্টেমকে তারা কিন্তু মেনটেন করছে। এবার দেখো যে অ্যাকচুয়ালি আমরা পড়বো যে এনভায়রনমেন্টাল বায়োলজি অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সকে পড়ার পেছনে যুক্তি কি, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়লে আমরা বিভিন্ন জীবের মধ্যে যে পারস্পরিক সম্পর্কগুলো রয়েছে সেই পারস্পরিক সম্পর্কগুলো বুঝতে পারবো। এবং তার সাথে সাথে শুধু সেটা নয় যে শুধু লিভিং অর্গানিজমের মধ্যে বা বায়োটিক কম্পোনেন্টের পারস্পরিক সম্পর্ক নয়, অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোর সাথে অর্থাৎ মাটি জল সূর্যালোক তাপমাত্রা এগুলোর সাথেও বায়োটিক কম্পোনেন্টের যে পারস্পরিক সম্পর্ক সেগুলোও আমরা বুঝতে পারবো, কারণ দুটো জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের পরিবেশের জন্য। অন্যদিকে দেখো যে এই সমস্ত যে অ্যাকচুয়ালি অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো যখন পরিবর্তিত হচ্ছে তার জন্য যে বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণগুলো অনুমান করতে পারবো, এবং সেই প্রাকৃতিক মানে অ্যাকচুয়ালি বিপর্যয়গুলো কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে বা আমাদের পরিবেশকে কিভাবে প্রভাবিত করছে সেটা সম্পর্কেও আমরা কিন্তু অনুমান করতে পারবো। সুতরাং এগুলোর জন্যই কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিটা খুব দরকার। এবার দেখো ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে বোঝানো হয় যখন অ্যাকচুয়ালি আমাদের চারপাশে শুধু অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলোকে নিয়ে আলোচনা করছি অর্থাৎ সূর্যালোক তাপমাত্রা জল বাতাস মাটি এগুলো নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আর বায়োটিক এনভায়রনমেন্ট পরে হচ্ছে সবুজ উদ্ভিদ প্রাইমারি কনজিউমার সেকেন্ডারি কনজিউমার আমাদের চারপাশে যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে যখন আলোচনা করছি অর্থাৎ যখন আমরা সজীব বস্তু বা সেখানে জৈব বস্তু নিয়ে আলোচনা করছি তখন সেটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে বায়োটিক এনভায়রনমেন্ট, এবং দুটোই কিন্তু দরকার। এবং দেখো এই পরিবেশ দূষণ যখনই হচ্ছে এবং তার জন্য যে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে তার প্রভাবে আমরা যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এটাকে আটকানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ল ইমপ্লিমেন্টেশন। এবং এনভায়রনমেন্টাল স্টাডি যদি ঠিকমতো করা না হয়, আমরা যদি ঠিকমতো কারণ অনুসন্ধান করতে না পারি যে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয়ের সঠিক কারণটা কি, তাহলে কখনোই সঠিক নিয়ম বা সঠিক শৃঙ্খলা কখনোই কিন্তু পরিবেশের মধ্যে আমরা তৈরি করতে পারবো না। সেই জন্য সঠিক নিয়ম শৃঙ্খলা তৈরি করার জন্য বা ল ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু এনভায়রনমেন্টাল বায়োলজিক্যাল স্টাডিটা করা খুব দরকার। এরপর দেখো আরো কিছু শব্দ আসছে যেগুলো খুব ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল স্টাডির জন্য। একটা হচ্ছে ইকোটন। ইকোটন বলতে বোঝানো হয় দুটো ভিন্ন বাস্তুতন্ত্রে সংযোগ রক্ষাকারী অঞ্চলকে বলা হয় ইকোটন। যেমন কোনো সমুদ্রের ধার বা কোনো নদীর ধার যেখানে রয়েছে সেখানে দেখো জলজ বাস্তুতন্ত্র এবং স্থলজ বাস্তুতন্ত্র টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের এটা একটা সংযোগ রক্ষাকারী জায়গা। এবং সমুদ্রের ধারেতে আমরা দেখি যে সেখানে এমন কিছু জীব রয়েছে যারা কিন্তু স্থলজ বাস্তুতন্ত্রের অংশ, আবার জল থেকে অনেক জলজ জীব কিন্তু উঠে তারা সমুদ্রের ধারেতে চলে আসে। যেমন আমরা যখন সমুদ্রের ধারে যাই সেখানে দেখি সমুদ্রের জল থেকে স্টার ফিশ জেলিফিশ এইরকম কিছু জীব তারা উঠে কিন্তু সমুদ্রের ধারেতে রয়েছে বা বিভিন্ন শামুক ঝিনুক এগুলো সমস্ত থাকে। আবার বিভিন্ন দেখো স্থলজ বাস্তুতন্ত্রের যে মানুষজন তারাও ওখানে ঘুরতে গেছে, এটা ছাড়াও অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে তারাও রয়েছে, এটা ছাড়াও নারকেল গাছ বা সুন্দরী গরান গেওয়া এই ধরনের বিভিন্ন গাছ ওখানেতে রয়েছে যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ প্ল্যান্ট বলি। তো ন্যাচারালি ট্রানজিশনাল জায়গা যেগুলো হয় সেখানেতে সবসময় কিন্তু অ্যাকচুয়ালি জীব বৈচিত্রতা বা অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটি অনেক বেশি হয়। তো সেই জন্য ইকোটন যেটা সেটা হচ্ছে দুটো ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোগ রক্ষাকারী অঞ্চল। আর অ্যাকচুয়ালি এই যেখানেই দুটো ইকোটন মানে দুটো ভিন্ন বাস্তুতন্ত্রে এসে যুক্ত হয় সেখানে বায়োডাইভার্সিটি অনেক বেশি হয়। এবং যখনই বায়োডাইভার্সিটি অনেক বেশি সেখানেতে দেখো আমরা দেখতে পাচ্ছি, তো সেটাই অ্যাকচুয়ালি বুঝতেই হবে যে সেখানে উভয় বাস্তুতন্ত্রেরই জীব কিন্তু ওই জায়গাটা যেটা রয়েছে সেই জায়গার মধ্যে সেখানে কিন্তু বিদ্যমান, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু এখানেতে বুঝতে হবে। এবং এই ঘটনাটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে এজ এফেক্ট। এজ এফেক্ট কথাটার অর্থ হচ্ছে ইকোটন অঞ্চলে জীব বৈচিত্র্যের পরিমাণ অনেক বেশি থাকা, এই ঘটনাটাকেই বলা হয় এজ এফেক্ট। এবার দেখো ডিমি, এই কথার একটু আগেই বললাম যে ডিমি হচ্ছে যে কিছু কিছু জীব আছে যারা গোটা পৃথিবীর মধ্যে স্পেসিফিক নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ।
তো কোন জীব যখন নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ, যেমন এই যে এখানেতে এই যে জিনিসটা আমরা দেখছি সেটা হচ্ছে একটু আগে পড়লাম নিকোবর পিজিয়ান, এটা এই এই পায়রা যেটা রয়েছে এটা কিন্তু নির্দিষ্টভাবে শুধু নিকোবর আইল্যান্ডেই একটা সীমাবদ্ধ। তো অ্যাকচুয়ালি নিকোবর আইল্যান্ডটা হচ্ছে এই পাখিটার জন্য ডিমি, তার নির্দিষ্ট একটা অঞ্চল যেখানটা ওদের জন্য খুব সেফ এবং ওরা নিজেদের খাবার অনেক বেশি পায় এবং ওখানেতে ওর শত্রু প্রাণীর সংখ্যা কম, সেই জন্যই ওটা কেবলমাত্র ওখানের মধ্যেই রেস্ট্রিক্টেড। তাহলে সেইটাই এন্ডেমিক প্রজাতির যে যে থাকার জায়গা সেটাকেই বলা হয় ডিমি। অন্যদিকে ইকোটাইপ, ইকোটাইপ বলতে বোঝানো হয় যে পরিবেশের ওপর ভিত্তি করে দেখা যায় যে বিভিন্ন জীবের ক্ষেত্রে তার বাহ্যিক গঠনটা আলাদা আলাদা হয়ে থাকে। যেমন দেখা যায় যে অ্যাকচুয়ালি যে ফক্স যেগুলো হয় শেয়াল, আমাদের এখানেতে যে শেয়ালগুলো পাওয়া যায় সেগুলোর গায়ের রোমের কালার কিন্তু ব্রাউন হয়, এবং যেগুলো একদম পোলার রিজিয়নে থাকে সেই পোলার রিজিয়নের যে ফক্সগুলো হয় তাদের গায়ের কালার যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো সাদা হয়। তো ন্যাচারালি দেখা যায় যে এই জিনিসগুলোকে বলা হয় ইকোটাইপ, যে আলাদা আলাদা পরিবেশে থাকার জন্য গায়ের বর্ণ বা বাহ্যিক বৈশিষ্ট্য কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যেমন আমরা জানি যে অ্যাকচুয়ালি যারা প্রচণ্ড গরম অঞ্চলে যে মানুষগুলো থাকে তাদের গায়ের বর্ণটা কিন্তু কালো হয়, আর যারা প্রচণ্ড ঠান্ডা অঞ্চলেতে থাকে তাদের গায়ের বর্ণটা কিন্তু ফর্সা হয়। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি হিউম্যান ইকোটাইপ। আবার দেখা যায় আরেকটা টার্ম আছে যেটাকে বলছে ইকোফেন্স, কোন জীব দেখা যায় যে একটা পরিবেশে যাওয়ার জন্য তার নিজের গায়ের বর্ণ পাল্টে যায়। যেমন আমরা অ্যাকচুয়ালি দেখো আমাদের গায়ের বর্ণ না খুব ফর্সা না খুব কালো, আমাদের গায়ের বর্ণ হচ্ছে ব্রাউন আমাদেরকে অ্যাকচুয়ালি বলে। এবার আমরা যদি কোনোদিনও খুব গ্রীষ্মপ্রধান অঞ্চলেতে গিয়ে থাকতে শুরু করি আস্তে আস্তে আমাদের গায়ের রং কিন্তু ডার্ক হয়ে যাবে। আবার যদি আমরা কোথাও শীত প্রধান অঞ্চলে চলে যাই তখন কিন্তু গায়ের রং যেটা সেটা আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে। কিন্তু ফর্সা হলেও কোনোদিনই কিন্তু যে ওখানকার যে স্থানীয় মানুষ তারা যে তুলনায় ফর্সা সেই তুলনায় কোনোদিনই আমরা ফর্সা হতে পারবো না। অ্যাকচুয়ালি দেখো যে যে যেখানকার জন্য অ্যাডাপ্টেড সেই ফর্সা হওয়া বা কালো হওয়াটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে ইকোটাইপ। কিন্তু কোন একটা মানুষ বা কোন একটা জীব সে অন্য একটা অঞ্চলে যাওয়ার জন্য তার গায়ের রঙের কিছু পরিবর্তন হলো বা তার আচার আচরণের কিছু পরিবর্তন হলো, এই পরিবর্তনটা কিন্তু স্টেবল নয়, স্থায়ী নয়, এটা অস্থায়ী পরিবর্তন। কারণ আবার ফিরে এলে নিজের জায়গায় ফিরে এলে কিন্তু আবার আগেকার বৈশিষ্ট্যগুলোই থেকে যাবে। তো এই ঘটনাটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে ইকোফেন্স, অর্থাৎ যখন নতুন একটা বাস্তুতন্ত্র অঞ্চলে যায় তখন সেখানে কিন্তু তার বডি স্ট্রাকচার তার সাপেক্ষে চেঞ্জ হয়। তো এই জিনিসটাই বলছে। এবং দেখো এই যে এজ এফেক্ট যেটা একটু আগে বললাম আমরা, যে দুটো বাস্তুতন্ত্র যেখানে মার্চ করছে সেইখানে কিন্তু দেখো যে এই ইকোফেন্স যে প্রপার্টিটা সেটা দেখতে পাওয়া যায়। কারণ যেখানে মার্চ করছে সেখানে স্থলজ জীবও কিছু যাচ্ছে, টেরিস্ট্রিয়াল অ্যানিমেলও কিছু যাচ্ছে, আবার অ্যাকোয়াটিক অ্যানিমেলও কিছু উঠে চলে আসছে। তো নতুন একটা জায়গায় আসার জন্য তাদের মধ্যেতেও কিছু কিছু কিন্তু নতুন প্রপার্টি অনেক সময় দেখতে পাওয়া যায়, এবং এই প্রপার্টিগুলোকেই কিন্তু বলা হয় যেটা সেটা হচ্ছে এজ এফেক্ট। এবার দেখো চলে আসছে যেটা সেটা হচ্ছে হ্যাবিটেট। হ্যাবিটেট কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে বসবাসস্থল। কারণ যে কোনো একটা জীবের যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে তার খাদ্য অভ্যাসের ওপর, এবং সেকেন্ড হচ্ছে হ্যাবিটেট সে কোথায় আছে তার উপর। তো হ্যাবিটেট নিয়ে যখনই আলোচনা করা হয় তো সেটাই বলছে যে মানে হ্যাবিটেট বলতে বোঝানো হয় একটা জায়গা যেখানে কোনো একটা জীব তার বসবাসস্থল নির্মাণ করে সেটাকেই বলা হয় হ্যাবিটেট। এবার যদি দেখা যায় কোনো একটা অঞ্চলেতে একটা স্পেসিফিক টাইপের জীবের সেখানে প্রাধান্য রয়েছে, যেমন পোলার রিজিয়নেতে দেখো পেঙ্গুইনেরই প্রাধান্য আছে, পেঙ্গুইন ছাড়া অন্যান্য জীব কিন্তু যে অঞ্চলটাতে পেঙ্গুইন থাকে সেখানে অন্যান্য জীব কিন্তু খুব বেশি পরিমাণে থাকে না, তাহলে এখানে দেখো একটা টাইপের প্রজাতি বা একটা টাইপের স্পিসিসেরই প্রাধান্য রয়েছে, এই ধরনের হ্যাবিটেটকে বলা হয় মনোটাইপিক হ্যাবিটেট। আর যদি কোনো হ্যাবিটেটে দেখা যায় যে অনেক রকমের জীব, কোন একটা নর্মাল বনভূমি যেগুলো হয় আমরা যে অভয়ারণ্যগুলো দেখি বা ধরো ন্যাশনাল পার্ক যেগুলো দেখি, তো সেগুলো সবই কি হয় অনেক ধরনের জীব সেখানে থাকছে এবং সেখানে অনেক জীবেরই প্রায়োরিটি আছে, সবাই মোটামুটি ওখানে ইকুয়াল একটা পার্সেন্টেজে থাকে এবং ফুড চেইন যেটা সেটা খুব সুন্দরভাবে মেনটেন করে। তো এই ধরনের হ্যাবিটেটকে অ্যাকচুয়ালি বলা হয় পলিটাইপিক হ্যাবিটেট, যেখানে কোনো একজন নির্দিষ্টভাবে খুব গুরুত্বপূর্ণ নয়। আর মাইক্রো হ্যাবিটেট বলতে বোঝানো হয় যে কোনো একটা বড় পরিবেশের মধ্যে যখন ছোট একটা জায়গার পরিবেশটা পুরো বাকি ইকোসিস্টেমের থেকে আলাদা হয় সেগুলোকেই বলা হয় মাইক্রো হ্যাবিটেট। যেমন অনেক গাছের কোটরের ভেতরের যে পরিবেশটা হয় সেটা কিন্তু বাইরের পরিবেশের থেকে আলাদা হয়, বা অনেক সময় যে কোনো একটা বনভূমির যে পচা পাতা যেগুলো পড়েছে মাটিতে
সেইগুলো নিচেতে যে ইকোসিস্টেম বা যে এনভায়রনমেন্টটা হয়, যেখানে অনেক পোকা বা অনেক ইনসেক্ট তারা নিজের একটা ইকোসিস্টেম গড়ে তুলেছে, তো সেই ইকোসিস্টেমটা কিন্তু বাইরের পরিবেশের থেকে আলাদা হয়। এবার আর্টিফিশিয়ালি তো অনেক জায়গাতে করাই হয়, ধরো যে সাপোজ আমি বললাম যে কোথাও অ্যাকোরিয়াম একটা তৈরি করে রাখা আছে, বা কোথাও হয়তো দেখা গেল যে আমরা ছাদের মধ্যেতে বাগান তৈরি করেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টিফিশিয়ালি সেগুলোকে মেনটেন করছি, ওগুলোও সব কিন্তু এক একটা মাইক্রো হ্যাবিটেট হিসেবে কাজ করে। এবার হ্যাবিটেট, ন্যাচারাল যে হ্যাবিটেট, ন্যাচারাল যে বসবাসস্থল জীবের মধ্যে রয়েছে, তার মধ্যে একটা রয়েছে দেখো অ্যাকোয়াটিক হ্যাবিটেট, মানে হচ্ছে জলে যে জীবগুলো রয়েছে তাদের। এবার যে জীবগুলোর অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন, যে জীবগুলোর সূচনাই হয়েছিল জলে, যেমন মাছ, তারা তাদের পূর্বপুরুষও কিন্তু জলেই ছিল এবং জলে থাকার জন্যই তারা অভিযোজিত। তো সেই কারণেই দেখো অ্যাকচুয়ালি যে মাছ যেগুলো জলে আছে তাদের যে অ্যাডাপ্টেশন সেগুলোকেই বলা হয় প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। এবার বিভিন্ন জীব যারা জলের মধ্যে থাকে তারা কিন্তু সবাই এক জায়গায় থাকে না, কেউ জলের উপরিতলে থাকে, কেউ জলের মাঝখানে থাকে, কেউ জলের নিচেতে থাকে। তো সেই ভিত্তিতে অ্যাকোয়াটিক হ্যাবিটেটকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন দেখো মেরিন, মেরিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে সকল জীব, মানে যেই সকল জীব অ্যাকচুয়ালি সমুদ্রের জলের মধ্যে থাকে তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মেরিন জীব, সামুদ্রিক জীব। অন্যদিকে দেখো যে লেন্টিক আর লোটিক, লেন্টিক আর লোটিক বলতে বোঝানো হয় যে সকল জীব অ্যাকচুয়ালি স্থির জলের বাস্তুতন্ত্রের মধ্যে থাকছে তাদেরকে বলা হয় লেন্টিক, আর যারা দেখো প্রবাহিত জলের বাস্তুতন্ত্রের মধ্যে থাকে, যার যেমন নদী প্রবাহিত জলের বাস্তুতন্ত্রের মধ্যে থাকছে তাদেরকে অ্যাকচুয়ালি বলছে লোটিক। তাহলে মেরিন তিনজনেই কিন্তু অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের আন্ডারে, কিন্তু একজন হচ্ছে সামুদ্রিক, একজন স্থির জল, একজন প্রবাহিত জল, কিন্তু এই দুটোই কিন্তু মিঠে জলের বাস্তুতন্ত্র, লেন্টিক এবং লোটিক দুটোই ফ্রেশ ওয়াটার। অন্যদিকে দেখো নেরিটিক, নেরিটিক মানে হচ্ছে যে জীবগুলো অল্প গভীর জলের মধ্যেতে থাকে, অর্থাৎ যে কোনো জলাশয়ের যে পাড় যেগুলো হয় সেই জায়গাতে যারা থাকছে। লিটোরিয়াল, লিটোরিয়াল মানে হচ্ছে যে এই জীবগুলো, যেমন এটা দেখো এটাকে বলা হয় রেড ক্যাপ, এটা অ্যাকোরিয়ামেতে রাখা হয়, এমন কোনো জলাশয়ের এমন কোনো জায়গাতে আছে, এরা মেনলি কোরাল রিফে থাকে, তো যেখানেতে একদম যেখানেতে এরা অবস্থান করছে সেইখান অব্দি সূর্যালোক পৌঁছে যায়, অর্থাৎ কোরাল রিফ যেটা হয়, কোরাল রিফ দেখবে তারা সমুদ্রের মধ্যে যেখানকার তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেইখানেই কোরাল রিফ গ্রো করে, এবং কোরাল রিফের উপরের গোটাটাই কিন্তু সূর্যালোক এসে পৌঁছায়। তো এইরকম অগভীর জলে যারা থাকে তাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে লিটোরিয়া। অন্যদিকে বেনথস, যারা সমুদ্রের জল বা যে কোনো ওয়াটার সার্ফেসের একদম নিচেতে, নিচের সাবস্ট্র্যাটাম বা মাটির সাথে আটকে থাকে, তো তাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে বেনথস, যারা জলের একদম নিচেতে থাকে। অন্যদিকে জু প্ল্যাঙ্কটন মানে হচ্ছে যে প্রাণীগুলো অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক হয় এবং যারা জলে থাকে, যেমন টোনোপ্লানা, টোনোপ্লানা এটাও কিন্তু একটা বেনথস, এটা টিনোফোরা গ্রুপের একটা জীবের মানে এক্সাম্পল, এটা এটা হচ্ছে জু প্ল্যাঙ্কটন, মাইক্রোস্কোপিক জলজ অ্যাকচুয়ালি প্রাণী, তাহলে সেইটা হচ্ছে টোনোপ্লানা। নিউস্টন, নিউস্টন মানে হচ্ছে যারা জলের আপার সার্ফেসে ভাসমান অবস্থায় থাকে, যেমন মশার লার্ভা, মসকিউটো যে লার্ভা থাকে সেটা। এবং মশা কি হয়, জলেতে থাকলেও এদের দেহের শেষ প্রান্তে সরু একটা করে টিউব থাকে যেটাকে বলা হয় সিফন টিউব, যেটা দিয়ে ওদের বাইরের পরিবেশ থেকে বাতাস আসে এবং সেই বাতাস থেকেই ওরা ওটু সিও টু অ্যাকচুয়ালি এক্সচেঞ্জের ব্যাপারটা সেটাকে চালায়, তো সেটাকে অ্যাকচুয়ালি বলছে নিউস্টন স্পিসিস বা নিউস্টন সেই অ্যাকচুয়ালি ইকোসিস্টেমের মধ্যে ওরা অ্যাডাপ্টেড। অন্যদিকে নেকটন, নেকটন মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি জলের মধ্যে মুক্ত সন্তরণশীল, মানে মাছ সোজা কথা, তারা কিন্তু নেকটনের আন্ডারে আসছে। যেমন এই মাছটা যে কোনো মাছের ক্ষেত্রেই হয়, এই মাছটা অ্যাকোরিয়াম ফিশ একটা, এটার নাম হচ্ছে ম্যান্ডারিন গোবি। অন্যদিকে সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন, মানে যে জীবগুলোর পূর্বপুরুষ কিন্তু জলে থাকতো না, কিন্তু অ্যাকচুয়ালি মানে স্থানের অভাবে, তাদের থাকার জায়গার অভাবে তারা হয়তো জলে চলে গেছিল এবং জলে থাকার জন্য অ্যাডাপ্টেড হয়ে যায়। যেমন দেখো ম্যামেলস যেগুলো রয়েছে, যেমন অ্যাকচুয়ালি ডলফিনের কথা বলা যেতে পারে, তিমি মাছের কথা বলা যেতে পারে, বা সিল মাছের কথা বলা যেতে পারে, এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি ম্যামেলসের মধ্যে। এবার ম্যামেলসের মধ্যে এরা সবাই কিন্তু ম্যামেলস মানে হচ্ছে এরা কিন্তু অ্যাকচুয়ালি এদের অরিজিন হচ্ছে স্থলভাগে, কিন্তু থাকার জায়গার অভাবে এরা কিন্তু জলে চলে গেছিল এবং এরা কিন্তু জলের জন্য অ্যাডাপ্টেড হয়ে গেছে। তো যেহেতু দেখো এদের সূচনাটা অ্যাকচুয়ালি জলে নয়, কিন্তু এদের অ্যাকচুয়ালি জলে থাকার জন্য পরবর্তী ক্ষেত্রে অ্যাডাপ্টেড হয়েছে, সেই জন্য এদের অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন বা জলে থাকার জন্য অভিযোজনটাকে বলা হয় সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। মাছের যেহেতু সূচনা জলে এবং সেই জলে থাকার জন্যই অ্যাডাপ্টেড হয়েছে, সেই জন্য সেইগুলো ছিল প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। কিন্তু যাদের পূর্বপুরুষ অ্যাকচুয়ালি জলে ছিল না,
সেখানে অ্যাকচুয়ালি জলে পূর্বপুরুষ পরবর্তী ক্ষেত্রে গেছে বা যেতে বাধ্য হয়েছে, তখন সেক্ষেত্রে ওটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। ঠিক সেরকমই দেখো টেরিস্ট্রিয়াল অ্যানিমেল, মানে যে অ্যানিমেলগুলো অ্যাকচুয়ালি স্থলভাগে থাকে, যেমন জলভাগ কিছু জীবের বাস্তুতন্ত্রে, কিছু জীবের দেখো সেখানে বসবাস স্থল, সেরকম স্থলভাগও কিন্তু বেশ কিছু জীবের বসবাস স্থল, যারা দেখা যায় যে জলভাগ এবং স্থলভাগ দুটো জায়গাতেই তাদের জীবনচক্র কমপ্লিট করে। অ্যাকচুয়ালি আমরা একটা কথা বলি যে যে জীব জলে স্থলে দু জায়গাতেই থাকতে পারে তাদেরই বলা হয় উভচর, কিন্তু এটা ভুল কথা। যদি সেটা বলতে হয় তাহলে হাঁসকেও উভচর বলতে হয়, কুমিরকেও উভচর বলতে হয়, বা যে মানুষটা খুব ভালো সাঁতার কাটে তাকেও উভচর বলতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি উভচর কথাটার অর্থ তা নয়। অ্যাম্ফিবিয়া মিনিং হচ্ছে যাদের লাইফ সাইকেলের একটা পার্ট জলে সম্পন্ন হয়, যেমন ব্যাঙের ক্ষেত্রে ট্যাডপোল বা ব্যাঙাচি যে স্টেজটা সেটা কিন্তু জলে থাকে, এবং তখন সে পুরোপুরি জলে থাকার জন্য অ্যাডাপ্টেড, তখন তার ফিনস থাকে, পাখনা থাকে, তখন তার গিলস থাকে, ফুলকা থাকে। কিন্তু এরপর লাইফের মধ্যে একটা তার ড্রাস্টিক চেঞ্জ হয় এবং যে ঘটনাটাকে বলা হয় মেটামরফোসিস বা বাংলায় বলা হয় রূপান্তর, এবং যার ফলে দেখা যায় তার গিলস নষ্ট হয়ে গিয়ে লাংস জেনারেট করে, ফুসফুস তৈরি হয়, আবার তার ফিনসগুলো নষ্ট হয়ে গিয়ে হাত, মানে হাত নয় পা তৈরি হয়। তো ন্যাচারালি তার দেহের মধ্যে একটা পরিবর্তন হয় এবং সে পুরোপুরি টেরিস্ট্রিয়াল লাইফের জন্য অ্যাডাপ্টেড হয়ে যায়, এবং সে কিন্তু পুরোপুরি তারপর থেকে টেরিস্ট্রিয়াল লাইফেই থাকে। তো এই ধরনের জীবগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাম্ফিবিয়া, যাদের লাইফ সাইকেল একটা ফেজেতে তারা জলের জন্য অ্যাডাপ্টেড, একটা ফেজেতে ডাঙার জন্য অ্যাডাপ্টেড। সেরকমই দেখো আরবোরিয়াল, মানে হচ্ছে যারা গাছেতে থাকে তারা হচ্ছে আরবোরিয়াল। অন্যদিকে কার্সোরিয়াল, যারা প্রচণ্ড জোর দৌড়াতে পারে তাদেরকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কার্সোরিয়াল। অন্যদিকে দেখো সাবটেরিয়ান, যারা মাটির উপরে তলেতে আপার সার্ফেসেতে যারা থাকে, যেমন দেখবে অ্যাকচুয়ালি কেঁচো মাটির আপার সার্ফেসে থাকে তাদেরকে বলা হয় সাবটেরিয়ান। স্ক্যানসোরিয়াল মানে হচ্ছে যারা মাটিতে থাকে কিন্তু প্রয়োজন পড়লে গাছেও উঠতে পারে, যেমন হচ্ছে কাঠবিড়ালি, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় স্ক্যানসোরিয়াল। অন্যদিকে স্ক্যানসোরিয়াল অ্যাডাপ্টেশন। ফসোরিয়াল, যারা গর্তের ভেতরে থাকে, যেমন আর্মাডিলো। আর্মাডিলো হচ্ছে এদের পিঠের কাজটা হচ্ছে শক্ত খোলক থাকে, যখনই কোনো কেউ এসে আক্রমণ করতে আসে এরা গোল করে নিজের দেহটাকে গুটিয়ে নেয় এবং নিজের দেহটাকে এই শক্ত খোলকের মধ্যে রেখে নিজের দেহকে প্রোটেক্ট করে। তো এমনিতে দেখো যারা গর্তের মধ্যে থাকে তাদের কি বলা হয় যেটা, সেটা হচ্ছে ফসোরিয়াল। তাহলে এই গেল যেটা, সেটা হচ্ছে টেরিস্ট্রিয়াল অ্যাডাপ্টেশন। অন্যদিকে দেখো আর একটা থাকার যে জায়গা আছে সেটা হচ্ছে বাতাস। তো যারা দেখো অ্যাকচুয়ালি বাতাসেই এদের পূর্বপুরুষদের অরিজিন হয়েছিল, তাদের কি বলা হয় প্রাইমারি এরিয়াল অ্যাডাপ্টেশন, মানে সোজা কথা হচ্ছে পাখি। পাখির পূর্বপুরুষের কিন্তু সৃষ্টি রেপটাইলস থেকে বাতাসের মধ্যে, যে ডাইনোসররা উঠতে পারতো তাদের থেকেই কিন্তু পাখির সৃষ্টি, এবং তার প্রমাণ দেয় আর্কিওপটেরিক্স। আমরা জানি একটা ফসিলের কথা আর্কিওপটেরিক্স, যেটাকে বলা হয় মিসিং লিঙ্ক। তো অ্যাকচুয়ালি ন্যাচারালি সেখান থেকেই বোঝা যায় যে যে ডাইনোসররা উঠতে পারতো সেখান থেকেই কিন্তু পাখি তৈরি। সুতরাং পাখির যে পূর্বপুরুষ তারা কিন্তু বাতাসে থাকার জন্যই অভিযোজিত। তো তাদের অ্যাডাপ্টেশনটাকে বলা হয় প্রাইমারি এরিয়াল অ্যাডাপ্টেশন। আর অন্যদিকে দেখো কিছু ম্যামেলস আছে, যেমন বাদুড়। তো বাদুড়ের ক্ষেত্রে যেটা হয়, বাদুড় বা চামচিকের ক্ষেত্রে, তারা যেহেতু ম্যামেলস তাদের অ্যাকচুয়ালি উৎপত্তি হয়েছিল স্থলভাগে, কিন্তু দেখো থাকার জায়গার অভাবের জন্য তারা কিন্তু বাতাসে উড়ে পাখির মতো তারা বসবাস করতে শুরু করে। তো সেই জন্য তাদের যে অ্যাডাপ্টেশনটা সেটা হচ্ছে সেকেন্ডারি এরিয়াল অ্যাডাপ্টেশন। কারণ হচ্ছে দেখো তাদের অভিযোজন যেটা সেটা কখনোই কিন্তু প্রাথমিক অভিযোজন হিসেবে ধরা হবে না, তাদের সেকেন্ডারি বা গৌণ অভিযোজন হিসেবে ধরা হয়। আর একটা টাইপের জিনিস হয় সেটা হচ্ছে প্যারাসাইট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো জীব হয়তো স্থলভাগেও থাকছে না, জলভাগেও থাকছে না, বাতাসেও থাকছে না, তারা অ্যাকচুয়ালি থাকছে অপর কোনো জীবের দেহের ভেতর, তখন তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যারাসাইট। এবার কোনো ক্ষেত্রে প্যারাসাইট যদি পোষক কোষ বা হোস্টের দেহের ভেতরে থাকে তখন সেটাকে বলা হয় এন্ডোপ্যারাসাইট, যেমন দেখবে কৃমির ক্ষেত্রে দেখা যায়। আর যদি দেহের বাইরে থাকে তখন সেটাকে বলা হয় এক্টোপ্যারাসাইট, যে দেহের বাইরে আছে। এবার যেগুলো অ্যাকচুয়ালি এন্ডোপ্যারাসাইট হয় তারা অব্লিগেটরি প্যারাসাইট, কারণ এন্ডোপ্যারাসাইটকে যদি হোস্টের বডি থেকে বার করা হয় তাহলে অ্যাকচুয়ালি হোস্ট, মানে এই প্যারাসাইট কিন্তু মরে যাবে। কিন্তু এক্টোপ্যারাসাইট যেগুলো হয় তাকে যদি হোস্টের বডি থেকে বার করেও দেয়া হয় তাহলে কিন্তু এমন নয় যে সে মরে যাবে, সে তার গ্রোথ রেট হয়তো কিছুটা স্লো হয়ে যাবে, তার রিপ্রোডাকশন রেট স্লো হয়ে যাবে, কিন্তু মারা যাবে না। সেই জন্য ওদেরকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, মানে ওরা প্যারাসাইট হিসেবেও থাকতে পারে, না হিসেবেও থাকতে পারে, এইটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে প্যারাসাইটের ক্ষেত্রে আর একটা শব্দ বলা হয়, সেটা হচ্ছে হাইপার প্যারাসাইট। হাইপার প্যারাসাইট হচ্ছে যদি প্যারাসাইটের দেহের ভেতরে কোনো প্যারাসাইট থাকে, যেমন প্লাজমোডিয়া, মশা মানুষের জন্য প্যারাসাইট, আবার মশার দেহেতে থাকে হচ্ছে প্লাজমোডিয়া, তাহলে প্লাজমোডিয়া হচ্ছে হাইপার প্যারাসাইট।
এবং আরো একটা জিনিস বলা হয় যে মানুষের ক্ষেত্রে শিশু যখন মায়ের দেহেতে থাকে তখন মায়ের দেহ থেকে সে খাবারও পায়, থাকারও জায়গা পায়, কিন্তু শিশুকে কিন্তু কখনোই প্যারাসাইট বলা যায় না। তার কারণটা হচ্ছে যেহেতু দুজনে সেম স্পিসিস, প্যারাসাইটের ব্যাপারই হচ্ছে যে হোস্ট আর যদি প্যারাসাইট তারা সেম স্পিসিস হয় তাদের কখনো প্যারাসাইটিক রিলেশনশিপ বলা যাবে না, কিন্তু দুজনে কি ডিফারেন্ট স্পিসিস হতে হবে, হোস্ট আলাদা হতে হবে আর প্যারাসাইট কিন্তু আলাদা হতে হবে। সেই জন্য শিশু যখন মায়ের দেহেতে ডেভেলপ করে তখন মায়ের দেহেতে সে থাকছে এবং মায়ের দেহ থেকে খাবারও খাচ্ছে, কিন্তু তবুও কিন্তু তাকে প্যারাসাইটিক রিলেশনশিপ বলা যায় না।